মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ আর মুভিতে চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে অ্যানিভার্সারি দিনে কী কী করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখতে থাকো আর ভিডিওকে স্কিপ করো না, খুব ভালো লাগবে। তো আজকে একটা মন্দিরে যাবার কথা আছে, সকালে যাবার ইচ্ছা ছিল কিন্তু তোমার দাদা ভাই আজকে কালকে নাইট ডিউটি ছিল, তো এসে আমি ওই এসে ঘুমিয়ে গেছিলো, তো তার জন্য আমাদের সকালে আজকে যাওয়া হয়নি। আর এবেলা তার জন্য মানে কোনো রকম ভাত টাত কিছু খাচ্ছি না, নিরামিষ মানে লুচি তরকারির মধ্যে থাকছি, কারণ এইসব নিরামিষ খেয়েই যাবো আজকে, কারণ মাস্টার্স খেলে কি মন্দিরে পুজো দেওয়া তো হবে না। তো সারাদিনটা কী করবো না করবো পুরোটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো এখন কী করছি না করছি সেটার জন্য দেখতে থাকো। তো এই দেখো আজকে বানাচ্ছি পায়েস, হবে একটা শুভ দিন তার জন্য পায়েস বানাচ্ছি, তার জন্য দুধটা দিয়ে দিচ্ছি, একটু গাঢ় হোক দুধটা। আর এই দেখো আলু তরকারি করেছি আলু আর মটরশুঁটি দিয়ে, আর হয়েছে খেজুর গুঁড়ে পায়েস হবে ওটা, আর লুচি হবে। তো তার জন্য খোলা আর হচ্ছে না, দেখো খোলা হচ্ছে না, একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি, এক হাতে সম্ভব না। এটার জন্য এটাতে মানে ময়দা মাখিয়ে রেখেছি সেটা, আর তোমার দাদাভাই দোকান গিয়েছিলো তার জন্য এই দেখো পায়েসের জন্য চাল নিয়ে এসছে, আর মিষ্টি নিয়ে এসছে, এটা মিষ্টি নিয়ে এসছে, আর এই মুসুরির ডাল ঘি চিনি এসবই নিয়ে এসছে, চিনি এই দেখো মাই চিনি তো চলো দেখতে থাকো। আর পায়েস বানাতে তো সবাই পারো, তো পায়েসের রেসিপি আমার ভিডিওতে তো আছেই, চলো দেখতে থাকো আমি কি করছি না করছি, চলো। তো চালটাকে ধুয়ে আমি একটু ঘি মাখিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো, এর মধ্যে একটু ব্লাড লাগছে মনে হচ্ছে, দেখতে পাচ্ছো তোমরা ঠিক করে বুঝতে পারা যাচ্ছে না। তো চলো আজকে চালটা না পায়েসের চালটা খুব সুন্দর নিয়েছে তোমাদের দাদা ভাই, খুব সুন্দর গন্ধ, খুব হেভি গন্ধ আজকে পাইছে চালটা। চলো চালটা সেদ্ধ হোক, আর তুমি লুচির জন্য ব্যবস্থাটা করে ফেলি। কি তোমরা একটু ব্রাশটা দেখো, তোর ব্রাশটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও তো, ওর টেডি বিয়ার ইয়ে। আর এদিকে মটরশুঁটি খেতে এত ভালোবাসে, এদিকে মটরশুঁটি খাচ্ছে বসে বসে বাঁদর মামা। তো দেখো আমার ফাইনালি সব কিছু হয়ে গেছে, এ দেখো পায়েসও বানিয়ে ফেলেছি, এই দেখো পায়েসের ফাইনাল লুক, আর এই দেখো লুচি, আর হাঁড়ির মধ্যে কিন্তু লুচি আছে, আর এটা হচ্ছে তরকারিটা, তরকারিটা শুধু গরম করলাম, আর দাঁড়াও দেখাই। তো দেখো আমার কিন্তু তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, এ দেখো লুচি তরকারি পায়েস আর মিষ্টি। তো দেখো আমি পুজো দিতে চলে এসেছি, এটা হচ্ছে রাম মন্দিরে পুজো দিলাম, কারণ কবে থেকে ভাবছি যে পুজো দেবো। তো পুজো দেওয়ার হচ্ছিল না, যেদিন রামদেবের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল সেদিন তো সম্ভব হয়নি আসার ইচ্ছা ছিল। তো দেখো মানে সেদিন রাম মন্দিরে যেদিন প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল সেদিনে ঠাকুরের মানে যে পোশাক আলাদা রকমভাবে পরিয়েছে, তা সত্যি খুবই সুন্দর লাগছে, মনটা আজকে ভরে গেল অ্যানিভার্সারি দিন পুজো দেওয়া। তো আজকে এটা হচ্ছে বালকোর কালী মন্দির, সবাই জানো নিশ্চয় মা কালী, তো করবার বালকোতে কালী মন্দিরেও সেখানে গিয়েছিলাম সেদিন আমি। তো কালী মন্দিরে গিয়ে মানে পুজো দিইনি, এমনি শুধু এমনি দক্ষিণা দিয়ে মানে ইয়ে করেছি, দক্ষিণা দিয়েছি। আর দেখো কালী মন্দিরের বাইরের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কালী মন্দিরে গিয়ে একটা অলৌকিক ঘটনা, মানে সত্যি কথা অলৌকিক না, মানে মা সবারই কথাই সেটা বোঝে সব কিছু সেদিন জানতে পারলাম। মানে সেদিন আমি শাড়ি পরে গিয়েছিলাম, পিন ছিল, সেফটি পিন ছিল না, তো খুব প্রবলেম হচ্ছিলো, কিন্তু মা কালী মনে হচ্ছে মেয়ের কথা বুঝেছে, তার জন্য একটা বড় একটা সেফটি পিন আমি সেদিন মা কালীর মন্দিরেও পেয়েছি। সত্যি কথা মায়ের মানে মা তো মাই হয়, মারা তো সবসময় মেয়ের কথা বোঝে, সেফটি পিনটা আমি যত্ন করে রেখে দিয়েছি কারণ মা কালীর কাছে পেয়েছি আমি। তো দেখো ফুলের সব চারা গাছগুলো সব লাগিয়েছে, তো সত্যি মানে খুবই ভালো লাগছিলো, মনটা ভরে গেল সেদিন, মানে সত্যি কথা মানে তুলনা হয় না, মানে খুব ভালো লাগলো, মানে প্রথম অ্যানিভার্সারিটা এরকমভাবে পালন করলাম, আজকের দিনটার মতন কোনোরকমভাবে কোনো দিন এত মানে ইয়ে করে তো প্রথম এরকমভাবে পালন করলাম। আর দেখো মানে মা কালীর মন্দিরের সঙ্গে সঙ্গে কিন্তু সব দিকে ইয়ে করা আছে, মানে সব শিবের মন্দির, তারপরে বজরংবলী মন্দির সব কিন্তু আছে, আমরা সব প্রণাম টোনামগুলো করে নিলাম, কারণ
সত্যি কথা, মানে কি ভালো লাগলো, অ্যানিভার্সারি দিনটা সত্যি খুবই ভালো কেটেছে আমাদের। অন্যদিকে কোনো রকম এনজয় মানে সেদিন কেক টেকও কাটেনি, কিছুই করিনি, কিন্তু এই ঠাকুর দেবতার মন্দিরে কিন্তু খুব ভালো লেগেছে। ¶¶